সোনার বাংলাদেশ আপনার একটা কিডনি বেচে আমরা স্যামন খাবো ভাবি টেস্ট টেস্ট কেমন ভাবি কেমন লাগতেছে বিচাইশা আসাম হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ভিডিওটা অনেক বেশি স্পেশাল এবং অনেক বেশি সুন্দর বা অনেক বেশি মনোরম হতে যাচ্ছে। আপনারা অলরেডি টাইটেল থাম্বনেইল দেখে বুঝতে পারছেন। কক্সবাজারে এসে ইন্ট্রো দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা এখন কক্সবাজারে আছি। আমরা বলতে হচ্ছে গিয়ে আমরা পুরো গ্রুপ মেম্বার নিয়ে আসছি অল্পশিখি.com, মানে আমি যেখানে অনলাইনে জব করি, তো তাদের সাথে আমি কক্সবাজার আসছি। আজকে আমরা ডে ওয়ান আমাদের, তো গতকালকে রাতে আমরা বাসে করে আজকে কক্সবাজার আসলাম এবং আমাদের এই যে হোটেলটাতে আছি আমরা যেখানে, সো এই হোটেলটা দেখে আসেন, একসাথে আপনাদের বিচে দেখা হচ্ছে। আমরা আমাদের হোটেলে ইন করলাম, এই যে আমাদের রুম 301, সো যাই ভিতরে। সবাই ভিতরে আছে, জাস্ট আমি বাইরে ছিলাম। এটা হচ্ছে ডাইনিং স্পেস, সবার সাথে পরিচয় করে দিই। এটা হচ্ছে আমাদের ভাবি সাবা কাউসার ভাই। এটা হচ্ছে মেইন বেড, ভাবি ঘুমাচ্ছে আর কি। এই যে এখানে দুইটা বেড আছে আর কি। আর এই যে নাবা, এখানে একটা বারান্দা আছে আমাদের, জাস্ট হালকা ওয়ার্ড্রোব আছে। আমরা ওই রুমটাতে যাই, ওই পাশের রুমটাতে যাই। ও এখানে একটা ওয়াশরুম আছে। আচ্ছা, এটা কৌশিক ভাই ওয়াশরুমটা দেখাই। হাই কমোড, ভালোই বড়। এটা হচ্ছে মেইন মাস্টার বেড, এখানে একটা এক্সট্রা ওয়াশরুম আছে। ওই যে একজন ক্লান্ত হয়ে গেছে ঘুমাইতেছে, জেসন ভাই। আর এখানে আমাদের মালামালগুলো রাখছি, আমার ক্যামেরার অ্যাক্সেসরিজ রাখছি, ব্যাগ রাখছি। এখানে একটা বারান্দা আছে। এই যে আমাদের বারান্দা থেকে আমাদের ভিউ। আচ্ছা, আমাদের এই যে হোটেলটা দেখলেন, এই হোটেলে আমাদের পার নাইট কস্ট হচ্ছে, মানে এটা একটা ফ্ল্যাট, এই ফ্ল্যাটের কস্ট হচ্ছে ২৫০০ টাকা, তাই তো? ২৫০০ টাকা। আর আমরা যে বাসে আসছি, এনা এসি, যেটা মানে নর্মাল, খুব একটা ভালো মানের না, ওইটা ছিল ১০০০ টাকা করে। তো এখন আমাদের যে হোটেলটা, এটার প্লেস হচ্ছে সুগন্ধা বিচে। এটার প্লেসটা হচ্ছে সুগন্ধা বিচে, মানে বিচ থেকে একটু এক গলি পরে আর কি, একটু পিছনে, এই জন্য কমে পাইছি। বাসাটা খুবই সুন্দর, চলেন বিচে যাওয়া যাক। ওকে, আমরা এখন কক্সবাজার বিচে। আমার সাথে আছে জেসন ভাই, কৌশিক ভাই। এই যে ঝগড়া করতেছো দুজন, আমার সাথে আছে সামান আবা, এই না ভাবি কাসার ভাই। কি অবস্থা ভাই, নামবেন না? আর ভাই নামার কোনো সুযোগ নেই আমার কাছে। কেন আজকে ভাই নাকি নামবে না? লোকজন ভাই, অনেক লোক, অনেক অনেক অনেক, মানে এত পরিমাণ লোক, ভাবতেছি নামবো না নামবো না। দাঁড়ায় আছে আমরা বিচের মধ্যে। কেমন লাগতেছে?
জেসন ভাই খালি ডুবো ডুবে গেছে, এদিকে আসেন এদিকে আসেন, প্রেম আসে প্রেম আসে, কি অবস্থা আপনার? সেই হচ্ছে সেই, একটু পানি দাও, খুবই নুন দাও, আমি আর নুন থাকতে তাহলে মুদি দিছে কসকস বাজারে, এই কসকস বাজারে গেলে না মুদি দিছে ওকে। আমাদের বিচে ঘোরাঘুরি শেষ, বিচে ঘোরাঘুরি কমপ্লিট, আইসা ফ্রেশ হইলাম, চেহারার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, বিচের পানি অনেক বেশি লবণাক্ত, সো একটু প্যারায় পড়ছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ বিচে সেফলিভাবে সবাই গোসল টোসল করলাম, আইসা ফ্রেশ হইলাম, এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব হোটেলে, তো আপনাদেরকে হোটেলে নিয়ে যাই, হোটেলে যেয়ে দেখা হচ্ছে। সোনার বাংলাদেশ, রিল্যাক্স। তো এখন বাসায় মানে হোটেলে, হোটেলে যে একটা হালকা করে ঘুম দিতে হবে, শরীরটা একটু ক্লান্ত ক্লান্ত লাগতেছে, বিকালবেলা আবার বিচে যাব। এই যে আমাদের হোটেল স্বপ্নবিলাস, তো উপরে যাই হালকা করে একটা ঘুম দেই। ওকে হ্যালো গাইস, আমাদের রেস্ট নাও কমপ্লিট, এখন আমরা বিচের দিকে যাচ্ছি, ঝাউ বাগানের দিকে যাব বেসিক্যালি, আর এখানে সূর্যোদয় দেখব আমরা, সূর্য অস্তটা দেখব। অলরেডি এখন টাইম হচ্ছে 5:15 মতো বাজে, তো সূর্য মনে হয় 6টার দিকে নেমে যায়। চলেন আপনাদেরকে একটা টাইম ল্যাপস দেখাই, আর কিছু ছবি টুবি তুলবো আমরা, ছবি তুলি। ভাবি কেমন লাগতেছে বিচে আইসা? অসম। সেই ভাই কেমন লাগতেছে? বিচ অনেক সুন্দর, বিচ। আমরা এখন আছি সুগন্ধা বিচে। কোন জায়গায় সুগন্ধা বিচে? কোনো সুগন্ধ কিন্তু, সুগন্ধা বিচে কোনো সুগন্ধ নাই। এটা কোন জায়গা আসলে? তো সুগন্ধা বিচে বেসিক্যালি আসছি ফ্রাই, মাছের ফ্রাই খাইতে, চিংড়ি ফ্রাই, মাছের ফ্রাই। তো দামাদামি দেখি, দামাদামি করে কত কী খাওয়া যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। জেসন ভাই, কৌশিক ভাই ভরপুর দামাদামি চাইতেছে, কাটকা নিবে, চিংড়ি নিবে, নাকি চুনা মাছ নিবে, ফ্রাই খাবে, কিছুই নিবে না। বেসিক্যালি আমি আসলে খাবো না, আমার পছন্দ না খাওয়া দাওয়া। এটা দেখতে হবে না ভাইয়া, একদম তাজা, এখানে রক্ত। কত শুনো বলছো, কেউ খাইবো না, প্রথম কত ভালো বাংলা কথা শুনো, হ্যাঁ কেউ খাইতে যাইতেছে না, প্রথম প্রথম আমরা খাইতে যাইতেছি, কম কত রাখতে পারবে, একদম কম, একদম কম, এইসব ফাউল কথা আর কয়া। আর কাঁকড়া নেবেন না? হ্যাঁ কাঁকড়া নেবো, কাঁকড়া বাইতে আছে আগে, এটা কত কম। আচ্ছা ঠিক আছে, এটা আমি একদম বলে দিচ্ছি, বারবি গেলে 350 দিতে হবে, এর চেয়ে কম করা যাবে না। এটা ওজন কত হবে ভাই? এটা হাফ কেজির চেয়ে বেশি হবে, 600 গ্রাম হবে। 600 গ্রাম হবে।
কিডনি বেচে আমরা স্যামন খাবো। The fry ready. Sauce. Kakra fry jeta ke bole. Bismillah. Jason bhai, taste kemon? Chingi masher moto. Not bad. Kaushik bhai, taste kemon? Kata fry to manisher moto. Bhal lagche. Bole? Mas. Chingi mas. No no no. Mas ar hocche murgi. Company. Bhabi, taste kemon? Dekhte mane? Onekta bolda chingir moto lagteche. মাছের ফ্রাই খাওয়া হচ্ছে। কৌশিক ভাই, মাছের ফ্রাই কেমন? বাহিরে তো কাঁকড়া খাওয়া শেষ, টুনা মাছের বারবিকিউ খাওয়া শেষ। বেসিক্যালি খাইছে কৌশিক ভাই, জেসন ভাই এবং আরও যারা ছিল, ভাবি। আমি আসলে মাছটা ওভাবে পছন্দ করি না, এই জন্য খাই নাই, আপনাদেরকে জাস্ট ফুটেজগুলো দেখাইছি। তো আমি এখন খাবার নিয়ে বসছি, সবাই তো খাইছে, আমি তো খাই নাই। তো খাইতে খাইতে আপনাদেরকে ভিডিও এন্ডিং দিচ্ছিলাম আর কি। আজকের ভিডিওটা কেমন লাগছে জানাবেন, আর নেক্সটে কিন্তু আরও বেশ কিছু ভিডিও আসতেছে, ইন্টারেস্টিং ভিডিও আসতেছে আগামীকাল সকালবেলা। আচ্ছা, এখন বাজে অলমোস্ট কয়টা? এখন বাজে অলমোস্ট 10:30 মতো। বেশ কিছু কৌশিক ভাই আর জেসন ভাই বিচেই আছে, আমি বাসায় চলে আসছি, খাওয়া দাওয়া করি নাই। তো যদি ভালো লাগে খাওয়া দাওয়া করে আবার বিচে যাব, নাইলে একটা ঘুম দিব। আগামীকালকের আমাদের প্ল্যান হচ্ছে মহেশখালী যাওয়ার, এবং যেখানে মাছের যে আড়ত, মাছের হাট কক্সবাজারে, তো ওই মাছের আড়তে যাওয়ার একটা প্ল্যান আছে। আর সকালে বিচে যাব, বিচে যেয়ে কিছু ছবি টবি তুলব। মানে কোলাহল মুক্ত যে বিচটা, মানুষের তো গলগলান শব্দ আসলে পাওয়াতে বিচের শব্দটা ওইভাবে শোনা যায় না, বা সাগরে যে সাউন্ড, পানির সাউন্ড, ঢেউর সাউন্ড ওইটাভাবে শোনা যায় না। তো সকালবেলা মানুষের কোলাহল মুক্ত একটা বিচ আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি নেক্সট ডেতে, মানে আগামীকালকে সকালবেলা। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আর আজকের ভিডিও কেমন লাগছে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, আমরা মহেশখালী দ্বীপে চলে আসছি, এটা বেসিক্যালি বাজার ঘাট। ওস্তাদ কোথায় যাচ্ছেন? ও বাবা, ওস্তাদ দিকে তাকায়।